এরপর প্রশ্ন দাওয়া পদ্ধতি কি নির্দিষ্ট নাকি সময়ের উপযোগী যায় যে কোনো পন্থায় দাওয়া পেশ করা যেতে পারে আমাদের প্রত্যেক মুসলমানকে দাওয়া পেশ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা ইসলাম প্রচারের চেষ্টা করব আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবো এক্ষেত্রে আপনার উপযোগী সময়ের উপযোগী যে কোনো পন্থা পদ্ধতি হতে পারে সেটাকে যদি কেউ দিনের মূল অংশ মানা করে জাস্ট একটা পদ্ধতি একটা উপায় যে আমরা আজকে এই পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি আজকে এই মাধ্যমে দাওয়াত দিচ্ছি যেমন ফেসবুকে ইউটিউবে দাওয়াত দিচ্ছি যেটা আগে ছিল না ঠিক একইভাবে কেউ দাওয়াত দেওয়ার জন্য একটা নির্দিষ্ট করে কেউ ঠিক আছে আমি প্রতিদিন সকাল দশ মিনিট দাওয়াত দিব বিকালে দশ মিনিট দাওয়াত দিব কিংবা দাওয়াতের জন্য আমরা পাঁচজন মিলে একসাথে যা কাজ করবো এরকম কোনো একটা ফর্মেট কেউ তৈরি নিল এই ফর্মেটটা শুধুমাত্র দাওয়াতি কাজের সহায়ক হিসাবে এটা কেউ করলো এটাকে মূল ইবাদত মনে করলো না তাহলে সেক্ষেত্রে এটি বেদাতে পরিগণিত হবে না এরকম পদ্ধতি বা প্রক্রিয়া আপনার দাওয়াতের বিভিন্ন প্ল্যাটফর্ম এটা যুগে যুগে পরিবর্তনশীল হতে পারে বিভিন্ন রকমের বিভিন্ন উপায় মূল বিষয় হলো যে আপনি সেটাকে কীভাবে দেখছেন সেটাকেই দিনের অংশ মনে করছেন কিনা যে এই পদ্ধতিকে আপনাকে করতে হবে বা সবাই পদ্ধতি করতে হবে এরকম যদি মনে করে কেউ তাহলে সেক্ষেত্রে সেটি বিভ্রান্তির দিকে যাবে এবং সেটাকে মূল বানিয়ে ফেললে শরীয়তের অংশ বানিয়ে ফেললে ইবাদের অংশ বানিয়ে ফেলে এটা বিদাত হবে এছাড়া সেটি বেদাত হবে না বরং আমরা এই যে ধরুন সমাধানের এই যে অনুষ্ঠানটি আমরা করছি আজকে প্রায় একশো তো সত্তর পর্বের কাছাকাছি আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এই প্রোগ্রামটি আমরা কন্টিনিউ করে চলে যাচ্ছি চলে আসছি এবং প্রতি শুক্রবার এই সময় আমরা করছি অনলাইনে আসছি আপনারা আসছেন এই যে একটা পদ্ধতি এই পদ্ধতিতে আমরা তালিম বা দিনই আইল অর্জনের একটা পদ্ধতি আমরা নিজেরা করে নিয়েছি এখন এই কাজটার জন্য কেউ অন্য কোনো পদ্ধতি করতে পারেন এজন্য একটা হলো লিদ্দিন কোনো দিনের খাতিরে দিনের কোনো কাজ করার জন্য কোনো একটা প্রক্রিয়া যেমন ধরুন এবাদতের জন্য এবারত সুবিধার জন্য আমরা জায়নামাস কার্পেট তৈরি করে নিয়েছি যাতে করে এবাদ করতে সুবিধা হয় মসজিদে আমরা নির্মাণ করেছি আমাদের মতো করে আমাদের এবাদতের সুবিধার্থে এবং সেখানে ফ্যান লাগিয়েছি আমাদের এবারত সুবিধার্থে এগুলো সবগুলো এবাদত ভালোভাবে করার সুবিধার্থে করা এগুলা মাধ্যম উপকরণ উপকরণে এগুলো কখনো পেধাৎ হয় না আর যদি উপকরণ না হয়ে মূল এবাদতের মধ্যে কম বেশি করা হয় সেটা সেটাতে পরিগণিত হবে আবার পদ্ধতি পরিবর্তনশীল এটি পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের হতে পারে এরপরে